গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেছে। আজকে হলো মঙ্গলবারের সকাল, আর তোমাদের সকালটা আজকে আমি শুরু করালাম আমার ফেভারিট গণেশজির দর্শন করিয়ে। এখন আমি যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে স্কিন টনিক খেয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে দিনের বাকি কাজকর্ম। তো সবার যেন দিন ভালো যায়, আমার সঙ্গে থেকো সবাই। রোজকার মতন আজকেও সকাল হয়েছে, আমার স্কিন টনিক খাওয়া হয়েছে, আমি এখন মালাইওয়ালা চা খেলাম। খাওয়ার পরে মাথা ঘাড় ভীষণ ব্যথা, তাই মা আমার মাথাতে একটু তেল দিয়ে দিচ্ছে। আমার মাথাতে তেল অকেশনালি পড়ে, যদি মা দিয়ে দেয় দেন অনলি, না হলে হয় না। এখনই একটা ডেলিভারি এলো ফ্লিপকার্ট থেকে, কিছু ময়ূরের পাখা ইয়ে করেছিলাম, অর্ডার করেছিলাম, সেটাই এসেছে আজকে। এবার কোয়ালিটি চেক হচ্ছে, ঠিক জিনিসটা কেমন হলো, থাকবে কি, মানে নেবো কি নেবো না, রিটার্ন হবে কি হবে না, সেটাই চেক করা হচ্ছে। আমার এটা করার পরে তিতুর খাওয়ার সময়, এরপরে তিতু খেতে বসবে। আজকে আমার সকাল সকালই আমার যে ফোনের যে ট্রাইপডটা ওটা ভেঙে যাওয়াতে আজকে শ্যুট করতে ভীষণ অসুবিধা হচ্ছে। যেমন তেমন করে শ্যুটগুলো করছি, আমি জানি না ঠিক কতটা করতে পারবো। আর এরপরে আমি বাইরে যাব, বাইরে বেরোবো, কিছু কাজ আছে, তারপরে আবার হয়তো আমি লেট করে ব্লগটা শুরু করবো। আপাতত তিতুকে নিয়ে একটু নিচে এলাম। আরতি যথারীতি ঘরের সমস্ত কাজ করছে, এখন বেসিন ক্লিনিং হচ্ছে, আর গোল নিজের মতন কিছু একটা করছে। গোল এখন আচ্ছা, আমাদের যে ঘরে পড়া চপ্পলগুলো আছে ওগুলোকে সমস্ত ধুচ্ছে, আর তিতু আরাম করছে। আজকে সারাদিন আমি বাইরে ছিলাম, অনেক কটা কাজ ছিল যেগুলো ভিডিওতে দেখানো অ্যাকচুয়ালি সম্ভব ছিল না। এখন বাড়িতে ফিরেছি, চেঞ্জ করে নিয়েছি, আর ভীষণ ইচ্ছা হচ্ছে শাকুর পকোড়া খেতে, তাই এখন সেটাই প্রিপারেশন হচ্ছে। মা যাবে সন্ধে দিতে, আজকে চন্দ্রগ্রহণ, তো সেই সময় তো কিছু বোধহয় করবে না, তো যাই হোক, মানে কখন করা হবে সেটা বলতে পারবো না, কিন্তু আমার ডিউটি পড়েছে, আমার ডিউটি পড়েছে আলুগুলোকে সেদ্ধতে দেওয়া। এখন আমি আলুগুলো ওয়াশ করে নিচ্ছি, আর ওয়াশ করার পরে তারপরে কিন্তু সেটা খোসা ছাড়িয়ে সেদ্ধ করতে দেবো, নুন দিয়ে দেবো, তারপরে তোমাদেরকে দেখাবো কী করে সাবুন পকোড়া বানানো হয়। কুকারে আমি আলুটা সেদ্ধ করব, তার আগে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ছটা আলু আছে, ছটা আলুকে আমি প্রপারলি তার খোসা ছাড়িয়ে নিয়ে চার টুকরো করে বা দু টুকরো করে আমি কুকারে দেব সেদ্ধ করতে। যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি কুকারটাকে খুলে দেব, খুলে আলুগুলোকে ঠান্ডা করব। তারপরে আমার যেটা কাজ হচ্ছে, আলু ঠান্ডা করার পরে আলুটাকে স্ম্যাশ করতে হবে। স্ম্যাশ করে নিয়ে তার মধ্যে আমাকে ধনে পাতা বেশ অনেকটা, একদম মিহি করে কুচানো লঙ্কা এবং পেঁয়াজ, আর তার সাথে একটু নুন, হলুদ, জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে ধনে পাতা একটু বেশি বেশি মাত্রায়, এই সমস্ত একসাথে নিয়ে একটু মেখে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডে প্রচুর গান আসছে, আমার কপিরাইট না লেগে যায়। আমি আদিত্যকে প্রশ্ন করছিলাম কি আমার কিচেনে আসাতে কার কার খুব টেনশন হয়, কারণ আমার কিচেনে আসাতে অনেক নতুন রকমের রান্না হয় আর অনেক বাসনও হয়ে যায়। যদি আমার চেষ্টা করি আমি একটু একটু মেজে দিই, বাট স্টিল ওদের কাছ তো ওদেরই না। ইনগ্রিডিয়েন্টসে আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে ওই আলুটা যখন মাখবো তখন একটু চালের গুঁড়ি দেবো। আচ্ছা, যাতে আলুটার মধ্যে জল না বেরিয়ে আসে তার জন্য একটু যদি কর্নফ্লাওয়ার প্রয়োজন মনে হয় তাহলে দেওয়া যেতে পারে। তাহলে ওই একদম মানে ডো, মানে আলুর যে আমরা চপের মতন তৈরি করব সেটা যেন একদম শক্ত হয়, না হলে পরে যখন তেলে দেয়া হবে ওটা ছিটকে বেরিয়ে যেতে পারে। অ্যান্ড অফকোর্স সাবুর পকোড়াতে সাবুটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, সাবু কিন্তু দিতে হবে।
যেমন কি তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমি ধনে পাতা এবং লঙ্কাটাকে আমি কুচিয়ে নিলাম। তারপরে আলুটাকে সুন্দর করে মেখে চপের আকার দিয়ে আমি এখন ভাজছি। আমি যেহেতু রেগুলার রান্না করি না, তাই আমার ভাজাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করছি যাতে ভালো করে ভাজা যায়। এটাকে আস্তে আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে ভেতরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। না হলে পরে কী হবে, উপরটা পুড়ে যাবে, উপরটা বেশি লাল হয়ে যাবে এবং ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। তাই জন্য ভীষণ ধৈর্য ধরে আস্তে আস্তে করে আমাদেরকে এটাকে ভাজতে হবে। আর ভেজে নেওয়ার পরে আমি আরেক রাউন্ড এতে দেব। আর আমার তেলে ডিরেক্টলি চপকে ছাড়তে ভীষণ অসুবিধা হচ্ছে, মানে হাতে ছিটে লেগে যাওয়ার ভয়। আমার মতন হয়তো আরও অনেকজনের এই ভয়টা থাকে, তো তাদেরকে বলবো এরকম করে খুন্তির উপরে সেট করে বসিয়ে নিয়ে তারপরে তেলে ছাড়তে। তাহলে কিন্তু তেলের কোনো রকম ছিটে গায়ের দিকে বা হাতে আসার কোনো চান্সেসই থাকবে না। আমার ট্রাইপডটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, যার জন্য ভিডিও করতে ভীষণ মুশকিল হচ্ছে। আইদার আমাকে হ্যান্ড টেক করতে হচ্ছে, আমাদের বড়ো ওই ট্রাইপড যেটা রিং লাইট সমেত সেটাকেই করতে হচ্ছে। এত ডিফিকাল্টি সত্ত্বেও যখন আমি ভিডিও করছি, তখন কিন্তু তোমাদের নিশ্চয়ই করে আমার ভিডিও দেখা যায়, সাবস্ক্রাইব লাইক কিন্তু করা চাইই চাই। যদি কালকে তোমরা আমার ভিডিওটা মন দিয়ে দেখে থাকো, তো কালকে রাত্রে যেটা আমার লাস্ট সিন ছিল ভিডিওর মধ্যে, রাত্রে এই রাস্তার ভিডিওতে, সেখানে আকাশে কিন্তু এই এরোপ্লেনটিই কিন্তু যাচ্ছিল কালকে। আজকে আবার সেম এরোপ্লেন এই সময় যাচ্ছে। আমার মনে হচ্ছে আজকে একটু দেরিতে যাচ্ছে, হয়তো লেট মেবি। যাই হোক, সারাদিন নানারকম কাজকর্মের মধ্যে কাটলো, অনেক কিছু ভালো হলো, অনেক কিছু খারাপ হলো। খারাপের মধ্যে এটাই কি আমার ট্রাইপডটা ভেঙে গিয়ে আমি কিন্তু ভালো করে ভিডিও আজকে করতে পারলাম না। সবার কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার এই ভিডিওটাকে একবার দেখো, ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব করো, ভালো না লাগলে কেন ভালো লাগছে না, কী কী ইম্প্রুভমেন্ট তোমাদের চাই সেগুলো আমাকে কমেন্ট বক্সে দিও। চলো বাই সবাইকে, গুড নাইট, সবার খুব ভালো করে যেন ঘুম হয়।